গুড মর্নিং বন্ধুরা, আজ আবার একটা ব্যস্ত দিন নিয়ে চলে এসেছি। আজকে তবু ব্যস্ত বলা যায় না, আজকে স্যাটারডে, তাই একটু ছুটির দিন, একটু দেরি করে উঠেছি ঘুম থেকে। এই সবে উঠে এখনো চা খাইনি, চা টা খাবো ভাবলাম আপনাদের সাথে, একটু গুড মর্নিংটা তো করে নিই। আপনাদের সাথে দেখা না করলে দিনটা যেন ভালো যায় না। সকালে উঠে আপনাদের সাথে বেশ একটু বকবক করে নিলে মনটাও ভালো থাকে, কাজকর্ম এনার্জি পায়, সব কিছুই ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে খুব খুব খুবই ভালো লাগে। আজকে দিনটা দেখা যাক কী করে কাটে। কাল তো ফ্রিজটা এ করে এসেছে, আজকে আজকে আসতে পারে ফ্রিজটা, কেন আজকে এসেছে, আমার ফ্রিজটা খুব দরকার। ওইটা খারাপ হয়ে গেছে তো ভীষণ প্রবলেম হচ্ছে, মানে আজকে আসলে ভালো হয়। আপনাদের ভাবটাই দেখাবো, আজকে যদি আসে তো আজকে পুরো আনপ্যাক করবো আপনাদের সামনেই, আর যদি কালকে আসে তো কালকে দেখাবো। বিকেলে আবার ছেলের অ্যাবাকাস ক্লাস আছে, ওকে নিয়ে বেরোতে হবে আবার। তা কোথাও দেখি যদি ঘুরতে যাওয়া যায়, বর যদি কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে যেতে পারি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এখন যা হোক মর্নিংটা তো স্টার্ট করি, কাজকর্মগুলো সারি, তারপরে দেখা যাবে এরপরে নেক্সট আবার কী করি। এখন ওই চা ফা খাবো, তারপরে আবার সকালে ফুল এনার্জিটা হচ্ছে চা থেকেই আসে, সে যে যাই বলুক। আমি অনেকে আমাকে সাজেস্ট করে রচা খাও, রচা ইজ গুড ফর হেলথ, বাট আমি খেতে পারি না, আমি সেই দুধ চাই খাই। একটু মনে হয় একবার খাচ্ছি, সকালে একবার বিকেলে একবার, দুবার চা খাই। দুধ চা ছাড়া কেন ঠিক সবসময় দুধ চা খেয়ে আসছি, তো রচা যেন খেতে ইচ্ছা করে না, কিন্তু জানি রচাটাই খাওয়া উচিত, রচা ইজ গুড ফর হেলথ, বাট স্টিল মনে হয় যেন দুধ চাটা খেয়ে মনে হয় চা খেয়েছি সকালে। চলুন চাটা বানিয়ে নিই, চা বানিয়ে খেয়ে টেয়ে নিই। ছেলে ওই ঘরে কালকে দেখালাম না, সব ওর গাড়িগুলো নিয়ে খেলছে, আজকেও এখন উঠেই খেলতে লেগে গেছে, বকা দিয়ে এখন পড়তে বসাতে হবে, কেন পড়াশোনা একদম করছে না। কালকে সন্ধ্যাটা ওই ফ্রিজ কিনতে চলে গিয়ে একটু পড়াশোনা করেনি, আজকে এখন পড়ব, মানে বল বকা দিয়ে এখন পড়তে বসাবো। আজকে যে ব্রেকফাস্ট পরোটা আর বেগুন ভাজা, ব্রেকফাস্ট নিয়ে আমি আজকে ব্যালকনিতে চলে এসেছি, সব ঘরে লোকজন, আমি কোথাও বসার জায়গা পাচ্ছি না। এক ঘরে হাজব্যান্ড হাজব্যান্ডের কাজকর্ম করছে, আর এক ঘরে ছেলেকে তো দেখলেনি টিভি দেখছে, তো টিভি দেখলে ওখানে আর ব্লক করা যায় না, সেই জন্য ভাবলাম আমি একটু ব্যালকনিতে চলে আসি। ব্যালকনিতে আজকে দেখুন কীরকম রোদ উঠেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি, ছেলে আমার কাছে গেছে যেদিকে আনতে যাচ্ছে, মেলাটা এখনও আছে, আপনাকে দেখিয়েছিলাম না রথের মেলা, দেখুন এখনও আছে মেলা, এদিকে দেখা যাচ্ছে এখনও মেলা চলছে রথের মেলা। শনিবার তো, তাই দেখুন এখানে শনি পুজো হচ্ছে। ছেলেকে নিয়ে ফেরার সময় ভাবলাম এই মন্দিরটা দেখলাম হাতের সামনে, তা একটু ছোট্ট করে ভগবানকে আপনাদেরও দেখিয়ে দিলাম, পুজো হচ্ছে। সামনে মেলাটা দেখাচ্ছিলাম না, যাওয়ার পথে ভাবছি মেলাটা ঘুরেই যাই। আমরা বেরিয়ে উঠেছি, ছেলেকে নিয়ে ফিরছি, সামনে মেলাটা এখনো আছে ওই রথের মেলাটা, ভাবলাম ঘুরেই যাই একবার। আপনারাও আমার সাথে ছোট্ট মেলা একবার ঘুরেই নিন, সত্যিই তো মেলাটা বেশি বড় তো না, এই সামনে চলো আপনাদের দেখাচ্ছি সামনে যে মেলা শুরু। দেখুন এখানে কত রকমের আচার, দেখুন ওখানে জিলিপি, পাঁপড় এসব বিক্রি হচ্ছে, স্টোরি বুক আছে বলছে, দেখি তো ছেলে কত সুন্দর সুন্দর কানের ফুল আছে। আইসক্রিম দেখাচ্ছে বাচ্চাদের খেলা, না
শেষের কথা তো মেলা অনেক দিন হয়ে গেছে, তাই বিশেষ ভিড় নেই। দোকানটা ভারী সুন্দর, কত কাছের আইটেম একবার দাঁড়িয়ে গেছে দেখুন বেলুন শুট করতে। যদি কিচ্ছু পাইনি কিছুই হচ্ছে না, চলে এসেছি দেখুন মিষ্টি, অনেক রকমের মিষ্টি, মিষ্টি নেবো অল্প করে, বাড়ির জন্য নেবো, ছেলেও খাচ্ছে, অল্প করে নেওয়া হচ্ছে। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আজকে ছেলেকে আবার কাছ থেকে নিয়ে এই ছোট্ট মেলাটা দেখালাম না, ওইটা একটু ঘুরলাম, ঘুরে আরো টুকটাক কিছু কাজ ছিল, কিছু জিনিস কেনার ছিল, একটা সেলফি স্টিক কিনলাম, এইসব ওই সেলফি স্টিককে রেখেই আজকে আপনাদের সাথে কথা বলতে চাই, আমি ঘুরতে গিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে পারছি। এসব করে টোরে টুকটাক আর কিছু, ছেলে একটু মিষ্টি টিষ্টি খেলো, একটু কামধেনু তো গেছিলাম, একটু মিষ্টি টিষ্টি খেলো, এসব করে এই বাড়ি এসেছি, লেট হয়ে গেছে আজকে, এখনও ডিনারের কিছু প্রিপারেশনও হয়নি, ডিনারও হয়নি, ভাবলাম আপনাদের সাথে ব্লগটা তো শেষ করে দিই, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, যেন ব্লগটা শেষ করে দিলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি, এই জাস্ট ঢুকেছি বাড়িতে, এইবার তারপরে ডিনারের প্রিপারেশন করবো, খাওয়া দাওয়া আছে, কালকে সানডে আছে, তাই একটু রিল্যাক্স, জানি না কালকের কী প্ল্যান হবে, কোথাও যাওয়া হবে না কী হবে, এখনও কিছুই ঠিক নেই, হঠাৎ করে হতে পারে আবার নাও হতে পারে, যেমন আজকে সারাটা দিন তো একটু বৃষ্টি বৃষ্টিই গেল, সারাটা দিন আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে, আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে তো জানাবেন আমাকে, আমাদের এখানে মোটামুটি হচ্ছে সারাটা দিনই বৃষ্টি, কোথাও আজকে বিকেলে ভেবেছিলাম একটু কোথাও ঘুরতে যাবো, সেটাও যাওয়া হয়নি, জাস্ট ছেলেকে আবার কাছে দিয়ে এসেছিল হাজবেন্ড, আনার সময় আমি একটু সাথে গেছিলাম ব্যাস, আর একটু ফেরার সময় দেখলাম মেলাটা আছে, আপনাদের যাওয়ার সময় গাড়িতে দেখাচ্ছিলাম, ওই ভাবলাম এই জন্য একটু মেলাটা ঘুরে যাই, তাই একটু মেলাটা ঘুরে এই টুকটাক জিনিস নিয়েই চলে এসেছি, এসেছি এবার ডিনার টিনার হবে, তাহলে আজকে যদিও বিশেষ কিছুই দিনটা করলাম না, লেজিভাবেই কাটলো, তবু একটা দিন তো কাটলো, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম, একটা লেজি দিনও কীভাবে কাটে আমার সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, সবটাই আপনাদের সাথে আমি এবার থেকে শেয়ার করব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে কি করতে হবে বন্ধুরা প্লিজ জানেন তো আপনারা, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইবের বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই।